আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা ওয়া বাদ। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফিত তানজীলিল আজীজি ওয়া ফুরকানিহিল কদীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম, জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন, সেজন্য আমাদের স্কুলে যে নম্বরগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। দর্শক, ফোন করুন এবং আপনার প্রশ্ন আমাদের কাছে জিজ্ঞাসা করুন, আমরা কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার আমরা ঠিক এই সময় আপনাদের সামনে উপস্থিত হই, জীবন ঘনিষ্ঠ সমসাময়িক গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনার জীবনের জন্য অত্যন্ত জরুরি, দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য জরুরি, সেটা হলো সবর বা ধৈর্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস সাবরি ওয়াস সালাহ, হে ইমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহু আকবার, যারা ধৈর্যশীল আল্লাহ তাদের সাথে থাকেন। এই জন্য ধৈর্য আমাদের জীবনের সফলতার জন্য বিরাট একটি মাধ্যম। আসুন আমরা এই বিষয়ে আলোচনা করব। এ বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমন্ত্রিত হয়ে আমাদের স্টুডিও উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা শেখ মাহমুদুল হাসান, প্রধান মুহাদ্দিস মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন আপনাদের সকলের পরিচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং স্বনামধন্য ইসলামী স্কলার হযরত মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী, খতিব মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগত। আমি প্রথমে মাহমুদুল হাসান সাহেব আপনার কাছে আসছি যে ধৈর্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বেশ কিছু আয়াত অবতীর্ণ করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন এবং বিশ্বনবীর চেয়ে বড় ধৈর্যশীল আমরা কাউকে আসলে দেখতে পাই না। এই ধৈর্য আসলে আমাদের কী পরিমাণ থাকা দরকার এবং কোন কোন জায়গায় আমরা এইটা আমাদের থাকা উচিত, এ বিষয়ে যদি আপনি আমাদের দর্শকদের কিছু বলতেন। অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বাদ। সময়ের অনিবার্য দাবির প্রেক্ষিতে আপনি একটি চমৎকার বিষয় নিয়ে এসেছেন, সবর বা ধৈর্য। এটি আমাদের সমাজের জন্য, আমাদের ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনে কত বেশি এটার প্রয়োজন এবং জরুরত, সেটি বোধহয় আমরা প্রত্যেকেই বোধহয় যার যার অঙ্গনে আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করে। আপনি যেমনটা বলেছেন, কোরআনে কারিমে অসংখ্য আয়াত রয়েছে। ছোট্ট একটি আয়াত আমার খুবই দৃষ্টি আকর্ষিত হয় সে আয়াতে কারিমার উপরে। আপনি যেমনটি বলেছেন, সে আয়াতে কারিমাটি অনেক মশহুর একটি আয়াতে কারিমা, বিখ্যাত। আরেক জায়গায় একটি আয়াতে কারিমা রয়েছে, ফাসবির কামা সাবারা উরুল আজমি মিনার রসুল, যে তোমরা সেভাবে সাবর অর্জন করো, ধৈর্য ধারণ করো, যেমনিভাবে উরুল আজম অর্থাৎ জেরিল কাদের পয়গম্বরগণ এই পৃথিবীতে তারা ধৈর্য ধারণ করেছেন তাগুতের মোকাবেলায়, বিপদের মোকাবেলায়। তারা যখন সমকালীন জাতির কাছে যখন তারা তাওহীদের বাণী নিয়ে এসেছেন, তারা যখন প্রত্যেক কওমের কাছে এসে বলছেন, ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই কথা বলার সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের সামনে কিন্তু বাধার বিশাল প্রাচীর কিন্তু তাদের সামনে এসেছে। মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীর কোনো নবী এবং রাসূল কিন্তু এই বাধাকে সামনে আসার কারণে তারা কিন্তু স্তব্ধ হয়ে যান, তারা পিছনে হটেননি। আমরা দেখেছি হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের মতো নবীকে তাকে আগুনে পর্যন্ত নিক্ষেপ করা হলো, তারপরেও কিন্তু তিনি সেখানে বাতিলের সামনে মাথা নত করেননি। আমাদের প্রিয় নবীজি ধৈর্যের কত চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, যে ওনার ১৩টি বছর পর্যন্ত তিনি আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নবী তিনি এবং সর্বশেষ কালাম তিনি পেয়েছেন, অথচ ১৩ বছর পর্যন্ত তিনি দাওয়াত দিলেন, সেখানে সমস্ত অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের স্টিম রোলার তার উপরে এবং তার সাহাবীদের উপরে চালানো হয়েছে, কিন্তু তিনি কখনো একটি প্রতিবাদ তিনি করেননি, ধৈর্য হারা হননি এবং তিনি দাওয়াতের কাজ
চালিয়ে গিয়েছেন। ফলে আমরা বুঝতেই পারি যে কোনো কাঙ্ক্ষিত ভালো কিছু যদি আমরা ফলাফল পেতে চাই সেখানে আমাদের অধৈর্য হলে চলবে না, সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা ধৈর্যের যদি কয়েকটা দিক আমরা দেখি তাহলে সেখানে দেখব যে প্রথমত আমাদের ধৈর্য ধারণ করতে পারে সাবরু আলা তাআতিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আনুগত্যের কথা বলেছেন, তিনি আমাদেরকে যাবতীয় যে বিধানগুলো দিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু ধৈর্যের খুবই চরম পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। যেমনটা আপনি আয়াতে কারিমে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ, যে তোমরা আল্লাহর কাছে সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। মজার ব্যাপার হচ্ছে আয়াতে কারিমের মধ্যে আগে বলা হয়েছে সবরের কথা, অথচ আমরা জানি যে ইমানের পরে সালাতের গুরুত্ব বেশি, কিন্তু সালাতেরও আগে বলা হয়েছে সবরের কথা। এই কথার মানে হচ্ছে যে ইসলামের যতগুলো গুরুত্বপূর্ণ ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের আগে কিন্তু জরুরিভাবে দরকার হচ্ছে সবর। সবর না থাকলে মূলত এই ইবাদতগুলো সুন্দরভাবে করা সম্ভব নয়। জি জি, যেমন আপনি যদি মনে করেন যে প্রচণ্ড শীত, প্রচণ্ড শীত, এই সময় ভোরবেলা উঠে মসজিদে যাওয়া, উজু করে মসজিদে যাওয়া, নামাজ আদায় করা ফজরের নামাজ, এটা চরম ধৈর্য না হলে সে আসলে এটা করতে পারবে না। রাইট, এই যে 16-17 ঘন্টা রোজা রাখা, এটা ধৈর্য না হলে আসলে এটা সম্ভব না। আমরা যখন জাকাত দিই, রাইট, ধরুন জাকাত আমাদের কষ্টার্জিত কিন্তু সম্পদ, সেখান থেকে যখন বছরান্তে যখন আমাকে 2.5% করে যখন আলাদা করতে হচ্ছে, স্বাভাবিকভাবেই কিন্তু কষ্ট লাগে। আর এত কষ্টের সম্পদ আমি দিয়ে দিব, সেখানেও কিন্তু আমার নিজের ওয়ামান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া, অর্থাৎ আমার নফসটাকে সেখানে কিন্তু আমাকে কন্ট্রোল করে আমাকে সবরের পরিচয় দিতে হচ্ছে। জি, আপনাকে ছাড়বো ইনশাল্লাহ, আমি সানাউল্লাহ রহমানে আপনাকে ছাড়বো। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বলছি যে দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য এটার কোনো বিকল্প না, এটা থাকতেই হবে। অধৈর্যশীল মানুষ কখনো দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারে না, না আখেরাতে। সেই জায়গাটা আপনি কি বলবেন? মোহতরম, জাজাকাল্লাহ খের, প্রথমত ধন্যবাদ। এই কারণে একটি ইসলামী অনুষ্ঠান, সেখানে এবাদত নিয়ে আলোচনা হবে। মানুষ এবাদত কাকে বলে? আমাদের কারো কারো ধারণা যে নামাজ এবাদত, রোজা এবাদত, হজ এবাদত, জাকাত এবাদত, সবর করাটা এটাও যে একটি ইবাদা, এই সম্পর্কে আমাদের ধারণা খুবই কম। দর্শকরা মনে করে থাকেন যে শুধু মসজিদে গেলে ইবাদত হবে, কিন্তু একজন স্ত্রী তার স্বামী অসুস্থ, সেই অসুস্থতা দু কারণে হতে পারে। একটি হলো তিনি শারীরিক অসুস্থ হতে পারেন, অথবা তিনি চিন্তাগত দিক থেকে অসুস্থ হতে পারেন, মানসিকভাবে অসুস্থ হতে পারেন। তিনি তার স্ত্রীর সঙ্গে বাজে ব্যবহার করছেন, স্ত্রী ধৈর্য ধারণ করছেন, স্ত্রী নামাজি, স্বামী নামাজ পড়ছেন না, স্ত্রী দাওয়াত দিচ্ছেন, তিনি স্ত্রীর ডাকে সাড়া দিচ্ছেন না, বরং তাকে উল্টা মানসিকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, তির্যক মন্তব্য করছেন, মানসিক টর্চার করছেন, স্ত্রী ধৈর্য ধারণ করছেন, এই হলো সবর। এটা চরম ইবাদত নিঃসন্দেহে। এবং আরেকটি বিষয় আপনি যেটা বলেছেন, এটি আমরা কিতাবও দেখি যে সবর এমন একটি সামান, এমন একটি ফল যেটা দুনিয়াতেও সুমিষ্ট এবং আখেরাতেও সুমিষ্ট। সবরের ধরলে, ধৈর্য ধারণ করলে কেউ যদি সবরের স্বাদ পেতে চায়, সে দুনিয়াতেও এর ফল পাবে, আখেরাতেও এর ফল পাবে। জন্য তো বুখারীর একটি হাদিস রয়েছে, বুখারী শরীফের, যে সবরের ফল শুধু মিষ্টি হয়, সুমিষ্ট হয়, সুমিষ্ট। জি, আমরা যেটা বলে থাকি সবরে মেওয়া ফলে, আসলে শুধু মেওয়া না, সবরে জান্নাতও ফলে। রাইট, সবরের মেওয়া দুনিয়াতেও পাওয়া যায়, জান্নাতেও পাওয়া যায়, যেটা রব্বুল আলামিন কোরআনে আমরা দেখি। তিনি আল্লাহ তাআলা সবসময় সত্য বলেন, কসম খেলে তো সবই সত্য, কসম খেয়েও আরও সত্য। আল্লাহ তাআলা চারটি জিনিসকে কসম খেয়ে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, চারটি শর্ত, ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। রব্বুল আলামিন যেখানে কসম খেয়ে চারটি কথা বলেছেন, এবং সেই চারটির অন্যতম একটি সবর। আমার ভাই যেটা বলেছেন যে যে আয়াতটি আপনি আলোচনা করেছেন, সেখানে ইমানের পরে সালাতের আগে সবরকে উল্লেখ করা হয়েছে। দুর্ভাগ্যের বিষয় হলো আমরা অনেক নামাজি, ইমানদার, মসজিদমুখী মানুষ, একেবারে আল্লাহ ভক্ত মানুষ, তারাও মনে করি নিশ্চয়ই কোনো ইমতিহান, কোনো পরীক্ষা, কোনো বালা মুসিবত, এইটা আমার শাস্তির কারণে বা আমার পাপের কারণে, কিন্তু এটি নয়। বরং সবরের সুমিষ্ট ফল উপভোগ করার জন্য রব্বুল আলামিন কাউকে অসুস্থতা দেন, কাউকে রব্বুল আলামিন কোনো মুসিবত দেন, কোনো বিপদ আপদ দেন। এই জন্য বিপদে যদি আমি না পড়তাম, কোনো অসুস্থতা যদি না আসতো, তাহলে সবরের এই নিয়ামত লাভের অনন্য সুযোগ আমার হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন তো গোটা জীবনটাই সবর। তিনি যতদিন পর্যন্ত মক্কায়, ততদিন মুশরেকদের নির্যাতনে তিনি সবর ধারণ করেছেন। নবীজি মদিনায় ইসলামের সবুজায়নের সময় শুরু হয়েছে, চারদিকে বিস্তৃত ইসলাম, কিন্তু মুনাফেকদের নির্যাতন কিন্তু সেখানে ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন কে মুমিন কে মুনাফেক, রসুল ধৈর্য ধারণ করেছেন। একজন মুনাফেকের ব্যাপারে রসুলকে বলেছে, এ রসুল, আপনি তাকে হত্যার আদেশ দিন। রসুল বলেছেন, আমি চাই না এই কথা মানুষ বলুক যে নবীজি তার গোত্রের ভেতরে হত্যাযজ্ঞ করেছেন। এই জন্য সবর তো নবীগণ ধরেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সবরের কথা কোরআনে ব্যাপকভাবে বিবৃত হয়েছে, এবং আমার সৌভাগ্য হয়েছিল সেই গুহায়, যেটি তুরস্কে
দেখেছি মানুষ সবরের শিক্ষা গ্রহণ করার জন্য সেই গুহায় যায়, সেই গুহায় দীর্ঘদিন পর্যন্ত তিনি অবরুদ্ধ থাকার পরেও নির্যাতন সেই কষ্ট তার শেষ মুহূর্ত ছিল, তিনি কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করেননি, তিনি শুধু দোয়া করেছেন এবং বলেছেন রব্বুল আলামিন আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি মাহমুদুল হাসান আপনার কাছে আসবো, যে আমরা ধৈর্য নিয়ে যে আলোচনা করছিলাম যে এখন আমরা যদি সমাজের দিকে তাকাই প্রায় মানুষ অসহিষ্ণু হয়ে যাচ্ছে, সন্তান পিতামাতার, পিতামাতার সন্তানের উপরে, স্বামী স্ত্রীর উপরে, স্ত্রী স্বামীর উপরে, বস তার অধীনস্থ কর্মচারীদের উপরে, মানে কেমন একটা যেন অসহিষ্ণু সব জায়গায়, মানে ধৈর্য বা সহিষ্ণুতা এটা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে। আসলে আসলে আমি সেই কথার দিকে আবারও ফিরে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণটাকে নবী রাসূলদের গুণ বলেছেন, ফলে এটা অর্জন করা খুব সোমাস টাফ, এটা মানুষের পক্ষে অর্জন করা খুবই কঠিন। দেখুন একজন বিখ্যাত সাহাবি খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন শাকাউতু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদু বুরদাতান ফি যিল্লিল কাবা, কাবার তিনি রাসূলকে মানে মনের কষ্টের কথাগুলো বলার জন্য রাসূলকে খুঁজছেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন যে তিনি কাবার ছায়া, তিনি চাদর মাথায় দিয়ে তিনি শুয়ে আছেন। তার কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমরা তো শেষ হয়ে গেলাম, আমাদেরকে মেরে মেরে শেষ করে দেওয়া হয়েছে, আমরা কোথাও দাঁড়াতে পারি না, দাওয়াত দিতে পারি না, তো আপনি কি আমাদের জন্য দোয়া আলা তাস্তানসিরুনা না, আলা তাদউনা না, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না, আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো তোমাদের পূর্বেকার জামানার বহু ইমানদারদেরকে এভাবে ইমানের কারণে তাদেরকে ডেকে আনা হয়েছে, মাটির গর্ত খোঁড়া হয়েছে, একেবারে কোমর পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দেওয়া হয়েছে, এরপরে ফাইয়ুম শীতু বি আমশাতিন হাদিদ, তাদের মাথার উপরে একদম মানে লোহার চিরুনি, কখনো চিরুনি দেওয়া হয়েছে মাথার মধ্যে করাত দিয়ে, তারপর শরীরটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, এরপরেও কিন্তু লা ইয়াসুদ্দুহু আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে তারা এক চুল পরিমাণ সরে যায়নি। ওয়ালা এক রাসূল একটা চমৎকার কথা বলছেন, ওয়ালা কিন্নাকুম লা তাস্তাআজিলুন, তোমরা খুবই তাড়াহুড়া করছো, ওল্লাহে হে খাব্বাব আল্লাহর কসম করে বলছি, লায়াতুম মিন্নাল্লাহু হাদাল আমর, আল্লাহ তাআলা তার এই দিনের বিজয় দান করবেন, হাত্তা ইয়াসিরা রাকিবু মিন সানাআ ইলা হাদরামাউত, যে ইয়ামানের সানাআ থেকে হাদরামাউত পর্যন্ত একদিন আল্লাহর একজন বান্দা বান্দি তারা রাতের আধারে চলে যাবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাউকে ভয় করবে না, সুতরাং তোমরা তাড়াহুড়া না করে সবর করো। সামাজিকভাবে আমরা যদি দেখি, সামাজিকভাবেও দেখা যাচ্ছে যে এখন একজন আরেকজনের প্রতি সেই সম্মান, সেই কর্তব্যবোধ বা সেই মমতা, সেই ভালোবাসা নেই, এখানেও আমরা চরম অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছি, একজন আরেকজনের প্রতি কোনো রেসপেক্ট নাই। আমরা যদি দেখি যে সব জায়গায় মানে কেমন একটা অস্থিরতা, একজন আরেকজনের প্রতি ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে এবং ধৈর্যের পরিচয় দিচ্ছে না, এক ভদ্রতার পরিচয় দিচ্ছে না এই জায়গাটা। মহতরম, এই জায়গায় আমি আপনার সেই আয়াতটি যেটা আপনি অনুষ্ঠান সূচনার সময় তেলাওয়াত করেছেন এবং সাধারণত আমরা খুব প্রিয় নামাজগুলিতে এটা তেলাওয়াত করে থাকি, ইয়াহিউল্লাজিনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাম, আমরা যদি খুব ব্যক্তি জীবনের প্রশ্নটা করি যে এই যে আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়ছে অথবা আমরা নিজেরা আমাদের আয় উন্নতি নিয়ে খুব পেরেশানিতে আছি, আমরা কতজন মানুষ এই পেরেশানি থেকে মুক্তির জন্য রবিজির শিখিয়ে দেওয়া আমল করেছি? রসুল বলেছেন মাগরিব পরে সূরা ওয়াকিয়া পড়ো, তাহলে তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। নবী যে বলেছেন ফজরের পরে জাগ না থাকো, ফজরের পরে ঘুমিও না, ফজরের পরে বেশ কিছুক্ষণ বসে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করবেন। আল্লাহ ক্ষমা করুক যে মানুষটার প্রতি সপ্তাহে আপনার কাছে মসজিদে আসে এবং শেখ মাহমুদুল হাসান সাহেবের পিছনে আধা ঘন্টা বসে থাকে যে হুজুর কোন তাবিজ দিলে রিজিক বাড়বে, ওই লোককে জিজ্ঞেস করেন যে গতকালকে মাগরিবের নামাজ পড়েছে কিনা, হুজুর কালকে পড়েনি সামনে থেকে পড়বো। মূল কথা হলো সবর এর সবচেয়ে বড় শক্তি হলো সালাত। নামাজে যখন আমরা দাঁড়াবো রব্বুল আলামিন আমার দুই সেজদায় সব রকমের সফলতা রেখেছেন এবং সব ধরনের সবরের পরেই রব্বুল আলামিন ফলাফল রেখেছেন এই দুই রাকাত নামাজের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে যে শিখিয়েছেন সেই জীবন আমরা যদি অনুকরণ করি আমাদের জীবনেও মদিনার সেই শান্তি আসবে। আমার যেন আশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে বলেছেন আল্লাহর নবী জীবনের 63 বছর বেঁচে ছিলেন কিন্তু কোনো একটি বালা তিনি পেট পরে উদর পূর্তি যেটাকে আমরা বলি উদর পূর্তি করে খাননি। আর আজকে আমাদের সমস্যা হলো কীভাবে আমাদের ভুঁড়ি কমানো যায়, সেই ভুঁড়ি কমানোর পিছনে লক্ষ থেকে কোটি টাকা খরচ হচ্ছে। তো এই জন্য আবার যদি মুমিনের জীবনে শান্তি আসতে হয়, আপনি যেটা বলছেন পেরেশানি দূর করতে হয়, অস্থিরতা দূর করতে হয়, আমাদের সবরের নূর হৃদয় জানতে হবে, জ্বালাতে হবে। নবী যে বলেছেন আর সবর ও দিয়া উন, যেটি মুসলিম এবং মুস্তাদ আহমদ এসছে, আর সবর দিয়া উন, সবর হলো একটা আলো। আমাদের অন্ধকার অন্ধকার কেন, আমাদের হৃদয় অন্ধকার কেন, আমরা আজকে কুপমণ্ডুক কেন, কারণ হলো আমাদের অন্তরে আর সবর দিয়া, সবরের সে আলো নেই, সবর সে বাতি নেই। এখন আজকে চোখ থাকতো আমি অন্ধ হয়ে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে আমার আরও চাই, এই জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুড়ি ভুড়ি।
তো এটা আজকে আমাদের হচ্ছে, আমাদের ক্ষুধা মিটছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে এসেছেন, একামতের পরে আর সালাত শুরু করার জন্য কোনো যৌক্তিক কোনো কারণ না থাকলে দেরি করার সুযোগ নেই। নবীজি বেরিয়ে গেলেন, তার রুমে গেলেন, কিছুক্ষণ ফিরে আসলেন। আপনি আমার চেয়ে ভালো জানেন, ইয়া রসুল আল্লাহ আপনি কেন একামতের পরে আবার রুমে গেলেন? রসুল বলেন যে আমার ঘরে একটি মুদ্রা পড়েছিল, কেউ বলেছেন স্বর্ণ মুদ্রা, কেউ বলেছেন রৌপ্য মুদ্রা, এটি যতক্ষণ পর্যন্ত আমি সাদাকা করতে পারিনি ততক্ষণ মনে হয়েছে আমার নামাজে আমার তমানি না আসবে না, তো আজকে আমাদের প্রশান্তি আসবে না। আজকে আমাদের, আপনি সবরের কথা বলছেন, সমস্যা হলো আমাদের অন্তরে তো সবর নেই না, শুকুরিতে আমাদের অন্তরে পরিপূর্ণ। এই জন্য যখন কোনো পেরেশানিতে পড়ি তখন এই কথা আমরা বলি, কেন আল্লাহ তাআলা আমাকে এই পরীক্ষায় ফেললেন? এই জন্য যদি সবরের আলো হৃদয়ে জ্বালতে পারি তাহলে দেখা যাবে যে সত্যি সত্যি আমাদের অন্তরে রব্বুল আলামিন সেই প্রশান্তি জ্বালিয়ে দিয়েছেন। তখন আমি নিজের জন্য প্রশান্তি হব, পরিবেশ প্রতিবেশের জন্য আমি প্রশান্ত হৃদয়ের একজন মানুষ হিসেবে বিবেচিত। ধন্যবাদ। আমি মাহমুদুল হাসান সাহেবের কাছে আসছি যে আসলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মোমিনের হৃদয় হলো, মোমিন হলো, মোমিনের জীবন হলো একটা আশ্চর্যজনক জীবন। সে যদি সবর করে তো এর মধ্যেও আল্লাহ সওয়াব দিবেন, আবার সে কোনো কিছু পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, এটার মধ্যেও তার সব রয়েছে। সুতরাং তার জীবনে কোনো লস নাই। এখন যে বিষয়টি আমরা আলোচনা আমাদের মাঝে এসেছে যে আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিগণ কী করতেন, সেটা হলো যে যখনই তারা বিপদে পড়তেন তো মানে যিনি প্রশান্তি দেওয়ার মালিক তার কাছে হাত পাততেন, যখনই বিপদে পড়তেন তখনই না নামাজে দাঁড়িয়ে যেতেন রবের সাথে, যিনি শান্তি দিতে পারেন, যিনি মানে অস্থিরতা দূর করতে পারেন তার কাছে ধর্ণা দিতেন। তো আমরা আসলে সেই ধর্ণা দেওয়ার জায়গাটাকে ভুলে গেলাম যে আমরা বিপদ আপদ মুসিবতে সত্যি কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেভাবে আমরা ধর্ণা দিচ্ছি কিনা, বা আল্লাহর কাছে আমরা সেভাবে রোনাজারি করছি কিনা, কান্নাকাটি করছি কিনা। এই অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ফোন নিয়ে আপনার জি ইনশাল্লাহ ইনশাল্লাহ জি জি দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে বোন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বরিশাল থেকে বলছি, কপি একটা জি। আমার বেশে প্রবলেম, তো আমি একদিন ভালো গাড়ি নিতে পারি নাই, এর জন্য আমি পুরো ডাক্তার দেখেছি সুদূর, এর জন্য কি আমার আপনি আমাদের সাথে থাকুন। জি সানাউল্লাহ রহমানী, আমার বোন বলছেন যে আমার ওনার একটু সমস্যা। জি, এই সমস্যার কারণে উনি আসলে মহিলা ডাক্তার পায়নি। জি, মহিলা ডাক্তার না পাওয়ার কারণে তিনি পুরুষ ডাক্তার দেখিয়েছেন, এতে তার গুণা হবে কিনা? ধন্যবাদ তাকে যে তিনি আসলে গুণা হলো কিনা এটি নিয়ে তিনি একটা চিন্তিত অবস্থায় আছেন। কুরআন আল্লাহ তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তিনি কিন্তু তার কারণটি বলেছেন যে তিনি চেষ্টা করেও নারী বিষয়ক চিকিৎসক তিনি পাননি, তো সেক্ষেত্রে তিনি পুরুষ ডাক্তার দেখিয়েছেন, এতে করে গুণায়ের কিছু নেই। আর চিকিৎসার ক্ষেত্রে চেষ্টা করা নারী ডাক্তারের কাছে যেতে, নারীরা যারা আছেন যদি না পান শরিয়া সেখানে তাকে কোনো কিছু চাপিয়ে দেননি। তবে আমি তাকে একটু বোনকে একটু পরামর্শ দেব, তিনি সন্ধানটা যেন একটু ভালো করে করেন। আমার ধারণা যেটা, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত, কোথাও না কোথাও তিনি হয়তো পেয়ে যাবেন। জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ করে দিন, আমরা সেই দোয়া করছি। আমি আবার মাহমুদুল হাসান সাহেব আপনার কাছে আসছি যে যে প্রশ্নটি আপনার কাছে। হ্যাঁ জি, আসলে আমাদের প্রশান্তির জায়গা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই। আমরা সেই বিখ্যাত হাদিস হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন রাসূলের সঙ্গে একই বাহনে ছিলেন, তিনি বললেন যে আমি তোমাকে আজকে পেয়েছি, কয়েকটা কথা বলবো, ইবনু আল্লিমুকা বিকালিমাতিন, কয়েকটা কথা বলবো। তার মধ্যে প্রথম তিনি যে কথাটি বলেন সেটা হচ্ছে, ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ। সুয়াল যদি করতে চাও তো আল্লাহর কাছে করবে, চাইতে হলে কিছু আল্লাহর কাছে চাইবে। দেখুন এই হাদিসের বাস্তবায়নটা রাসূলের জীবনে আমরা কীভাবে দেখি। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা গেলেন দ্বিতীয় হিজরি, একেবারেই তার নতুন এলাকার মানুষ চলে এসছেন 300-350 কিলোমিটার দূরে কিছু মহাজেরদেরকে নিয়ে, যাদের বাড়ি করে সম্পূর্ণ মক্কাতে। আল্লাহ রাসূল দ্বিতীয় হিজরিতে বলেন যে তোমাদেরকে যুদ্ধে যেতে হবে, অথচ এরা যুদ্ধবিদ্যা সম্পর্কে আদৌ কোনো পারদর্শিতা তাদের কিছুই নেই, কিন্তু আল্লাহর হুকুম হয়েছে যুদ্ধে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলেন, কিন্তু তিনি পেরেশান যে আমার এই সাহাবীদেরকে নিয়ে কী করে আল্লাহর দিনের জন্য কাজ করব, জানে কীভাবে, এদের কিছুই জানে না, তারা নেই কোনো হাতিয়ার, নেই কোনো ঘোড়া, কিছুই। রাসূল তখন দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করছিলেন সেই বদরের ময়দানে, আল্লাহুম্মা উনশুদুক আহাদাকা ওয়া আদাকা আল্লাহুম্মা ইন শিয়তা লাম তুবাতি। দোয়া করে করে দুটো হাত আকাশের দিকে তুলে দিলেন, তার বগুলে শুভ্রতা প্রকাশ পেয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে রাসূলের হাত ধরলেন, বললেন ফা আখাদ আবু বকর বিয়াদি, হাত ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ হাসবুক,
যথেষ্ট হয়েছে, আমার কলিজা বিশ্বাস হয়েছে যে আজকে অবশ্যই আল্লাহ তালা আমাদের বিজয় দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত নামিয়ে তখন বললেন, সাইহু জামুল জামা ওয়াল্লুন আদ-দুবুরা, অচিরেই সম্মিলিত বাহিনী পরাজিত হবে এবং ওরা পৃষ্ঠ প্রদর্শন করবে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আজকের এই দিনটা অত্যন্ত ভয়ানক, কে আছো তোমরা আমার জন্য সাহায্য করবে বদরের ময়দানে? সাহাবায়ে কেরাম পিনপতন নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছেন না। বিখ্যাত একজন সাহাবি মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ নুকাতিলু আলা ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, আমরা আপনার ডানে থেকে সামনে থেকে পেছন থেকে চতুর্দিক থেকে আপনার আমি সহযোগিতা করব। এই কথা বলার পরে আমরা এমনটা বলবো না, লা নাকুলু কামা কালা কাউম মূসা, মূসার কম যেভাবে বলেছিল যে এ যাহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম, আমরা এখানে বসে থাকলাম, আমরা এমনটা করব না, আমরা ডান থেকে বাম থেকে যুদ্ধ করব। এই কথা বলার পরে পাশেই বিখ্যাত সাহাবি হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক আলোকিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল তার চেহারা। তখন বললেন, আমি আমার জীবনে আমার বড় আফসোস ছিল, আমি আমার জীবনে অনেক বড় কাজের চাইতে যদি এই কাজটা করতে পারতাম যে আমার এই কথাটা শুনে আল্লাহ রাসূলের চেহারাটা এত সুন্দর আলোকিত হয়ে যেত, তাহলে আমি বড় সৌভাগ্যশালী হতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামদের এই উৎসাহ দেখে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। 313 জন সাবর করবার কারণে 1000 মোকাবেলায় আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন। নিরস্ত্র, আল্লাহ ছিল সুসজ্জিত 1000। আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আল্লাহ অন্য আয়াতে বলেন কাম মিন ফিয়াতিন খালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইযনিল্লাহ। কাজেই এই যে বিজয়ের যে একটা ধারা সূচিত হয়েছিল মুসলমানদের সোনালী ইতিহাসে, সেটির অন্তর্নিহিত রহস্য হচ্ছে সবর, সবর এবং আল্লাহর কাছে, আল্লাহর কাছে সাহায্য। জি, আমি একটু ফোন নিয়ে আপনার কাছে আসবো। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। জি, আমি ফরিদপুর ইসলাম গাইবান্ধা পলাশবাড়ি থেকে বলছিলাম। শরীফ ভাই, আপনার প্রশ্ন রোজা সম্পর্কিত প্রশ্ন। জি, বয়স্ক মানুষ বা শারীরিক বয়সের কারণে একটু রোজা কাদা হয়ে, রোজা কাদা হয়ে গেছে, এখন উনি এই রোজাটা পূরণ করতে অক্ষমতা প্রকাশ করছেন, সেই ক্ষেত্রে এখানে কি করা যায়, মশলাটা কি আসে? জি শরীফ ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আরেকটু ফোন নিব। আমি কি লাইনে থাকবো? জি জি, আপনি থাক না, লাইনে না, আপনি দেখতে থাকুন, আমরা প্রশ্ন জবাব দেবো ইনশাল্লাহ। আরেকটি ফোন নিব। জি দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি ফোন সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। যে শরীফ ভাইয়ের প্রশ্ন, বয়স্ক মানুষ রোজা রাখতে পারেনি, এখন তিনি রোজা রাখতে আসলে অক্ষমতা প্রকাশ করছেন, এমন হয়ে যায় তো এখন আসলে কি করবেন? আসলে শরীয়তে অসুস্থতা দুই প্রকারের, একটা অসুস্থতা হচ্ছে সাময়িক অসুস্থতা, কেউ যদি সাময়িক অসুস্থ হয়ে থাকেন রমজান মাসে তাহলে তিনি পরবর্তীতে একটার পরিবর্তে একটাকে তিনি কাজা করে দিবেন, এটা স্বাভাবিক নিয়ম। আর যদি কোনো ব্যক্তি এমন হয় চিররোগা, তিনি আসলে কখনই সুস্থ হবেন না, সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, হ্যাঁ ডাক্তারও বলেছে আসলে তার পক্ষে রোজা রাখতে গেলে তার শারীরিকভাবে আরও অবনতি হওয়ার সম্ভাবনা থাকে, এই জাতীয় লোকদের ক্ষেত্রে আসলে রোজা রাখার কোনো প্রয়োজন নেই, তখন তিনি একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে ফেরিয়ে দিবেন, উনি দুবেলা খাবার দিয়ে দিবেন ওনার স্ট্যান্ডার্ড অনুসারে, তাতে ওনার ইনশাল্লাহ তাআলা একটা রোজার পরিবর্তে সবটা আল্লাহ তাআলা দান করবে। পরিপূর্ণ দুই বেলা খাওয়াতে যেই খরচটা হয় সেটা দিয়ে দিল, সেটা দিয়ে দিল, সেটা দিয়ে দিল অথবা খাবার সামগ্রী দিয়ে দিল। রাইট রাইট রাইট। জি ধন্যবাদ। আমরা যে আলোচনায় ছিলাম, আমি সানাউল্লাহ রহমান আপনার কাছে আসছি, আমরা ধৈর্য বা সবর নিয়ে আলোচনা করছিলাম। আসলে ধৈর্য ধারণটা এমন একটা বিষয়, আমরা যদি দেখি যেটা কিছুটা আলোচনা আমাদের হয়েছে যদিও পাট পাট, যে ধৈর্যের কয়েকটা স্তর আছে, আসবরু ফিল মুসিবা, আসবরু ইলাল ইতাআ, আসবরু আনিল মাসিয়া। জি, এই যে যে কয়েকটা বিষয়, যে বিপদ আপদে ধৈর্য ধারণ করা, ইতাআতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে, আরেকটা হলো বিপদ মানে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য ধারণ করা। আমি অফিসের বড় এক বস, অনেক বড় অফিসের, সরকারি বা বেসরকারি, আমার কাছে মানে 5 কোটি টাকার একটা ব্রিফকেস চলে এসেছে, অবৈধভাবে একটা সই আমাকে করতে হবে, এই অবৈধ সইটা করলে সব চোখ ফাঁকি দিয়ে আমার কাছে চলে এসেছে, এখন এটা যদি আমি একটা সই করে দিই শুধুমাত্র 5 কোটি টাকা আমার হয়ে যাবে, কেউ দেখতেছে না। তো এক্ষেত্রে আসলে চরম ধৈর্য এবং তাকওয়া যদি না থাকে তাহলে আমার মনে হয় এখান থেকে তাকে কেউ ফেরাতে পারবে না, এই জায়গাটা যদি আপনি একটু কথা বলেন। চমৎকার বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাদিসটি যেটির মাধ্যমে আমরা জানি যে সবর লিখতেও 3টি শব্দ এবং সবরের 3টি রুকন, একটি হলো আসবরু আলা তোয়াত, আসবরু আনিল মাসিয়াত, আসবরু আলফিল, আসবরু আলাল ইবাদাত, 3টি বিষয় হয়তো এসছে। এখন বিষয় হলো যে সবর যখন আমি করছি, এই সবরটা কেন করছি এবং কার জন্য করছি? সবরটা তো আমি করছি আল্লাহর জন্য, আল্লাহর জন্য। যদি সবর আমি করতে না পারি তাহলে আল্লাহর জন্য যেহেতু করছি তাহলে আল্লাহকে ভয় করেই তো করা উচিত। একজন ইমাম সাহেব মানুষ, তিনি ঘুষ মুক্ত থাকার সবরের সওয়াব তিনি কখনোই পাবেন না,
কারণ হলো ইমাম সাহেবের কাছে ঘুষ নিয়ে কেউ যায় না, একজন একজন ইমাম সাহেবকে কেউ যে ধরুন খুব সৎ মানুষ, কেন উনি ঘুষ খায় না, ইমাম সাহেবের জায়গা এটা না। কিন্তু আপনি যেটি বলেছেন একটি সিগনেচারে 5 কোটি টাকা, এটা সাধারণ বাংলাদেশে অনেক জায়গায় এটি হচ্ছে, কিন্তু ওই ব্যক্তি যখন এই সবর ধারণ করবেন, যেটা আমরা অনুষ্ঠানে আলোচনা করেছি যে সবর এমন একটি ফল যেটার স্বাদ দুনিয়াতেও পাওয়া যায়, আখেরাতেও পাওয়া যায়, মানে গোনা থেকে মুক্ত যে সবর টেস্ট একটি, উনি সেই সিগনেচারটা করলেন না। বাংলাদেশে এমন অসংখ্য মানুষ আপনি পাবেন, অসংখ্য মানুষ যারা সেই কলমটাকে উঠিয়ে নিয়েছেন, সিগনেচার করেননি, যার বদলে অফিস থেকে বের হওয়ার সময় তিনি তার লক্ষ টাকার গাড়িতে করে ফিরে যাননি, তিনি রিক্সা করে ফিরে গিয়েছেন অথবা গাদাগাদি করে সেই চিড়ে চ্যাপটা হয়ে বাসে ফিরে গিয়েছেন। কিন্তু এরপরও মহতরম নাজির মাহমুদ আপনি তার হৃদয়টাকে স্ক্যানিং করে দেখেন, তার হৃদয়ে যে সবরের যে পাওয়ার, যে শক্তি, যে জ্যোতির্ময়তা, সেই জ্যোতির্ময়তা অন্য অনেক মানুষের যে হাজার গুণে বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই হাদিস আর সবর দিয়াউন, এই দিয়াউন অথবা নূরুন অথবা দৌউন, এই আলো আপনি তার অন্তরে পাবেন এবং এই আলো তার বংশ ক্রমানুসারে বংশ পরম্পরায় অন্যদের মাঝে সেই আলো বিকৃত। আপনি দেখবেন যে আমরা যে প্রশান্তের কথা বলছিলাম, এদের সংসারে আসলে প্রশান্তি নিঃসন্দেহে এবং তাদের সন্তানেরা সত্যিকারের ভালো মানুষ হয়। আমরা যদি ভালো মানুষ বলতে চাই তাহলে এদেরকে বলতে হয়। আমি বাই দি ভাই এগুলো এক দুজনে কথা বলতেছিলেন, আমি 4-5 জনে সকালবেলা হাঁটতেছিলেন, তো একজন জয়েন্ট সেক্রেটারি উনি আরেকজনের ওরকম পকেটে কলম দেখে বলছে আপনার কলমটা দিন আমি একটু লিখবো, ফোন নাম্বার লিখবো, আরেকজনের ফোন নাম্বার নিচ্ছে, তো দিলেন উনি দেওয়ার পরে ফোন নাম্বার লিখে বললেন যে আপনার পকেটে তো কলম আছে, তা আপনি আরেকজনের কলম নিলেন কেন? বলে যে ভাই এটা আমার অফিসিয়াল কলম, আমি কখনোই বাসায় আনি না, ভুল করে আজকে আমার পকেটে চলে এসেছে, অফিসিয়াল কলম দিয়ে আমি আমার ব্যক্তিগত কাজে লিখবো, এটা আমি পছন্দ করি। সেই শিক্ষা যে তিনি একটি বাতি জ্বালিয়ে রাখছিলেন, এক লোক এলো যে আমি একটু ওমর বিন আব্দুল আজিজ, যে আমি একটু কথা বলতে এসেছি, উনি বাতিটা বন্ধ করে আরেকটা বাতি জ্বালালেন, যে শিক্ষা এখন পর্যন্ত আছে থাকবে আমাদের। জি, আমরা একটা ফোন নিয়ে আলোচনা করব। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আপনার নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। আমি হাসান বলছিলাম। জি হাসান, আপনার হাসান ভাই আপনার প্রশ্ন করতে গিয়ে, জি আমার একটা প্রশ্ন, সেটা হলো আল্লাহ পাক কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আসলে নিজকে চিনার বিষয়টা কি, নিজকে কিভাবে চিনাবে? হাসান ভাই প্রথম হলো এটা কোরআনের ঘোষণা নয়, এটা কোরআনের কোন আয়াত নয়, হাদিসও নয়, এটা হলো আমাদের আকাবির যারা আল্লাহর বলি না তাদের কথা, এটা বলতে পারেন যে আসলে হাদিসের মাফহুম বা একটা প্রবাদ আর কি। এটা যা হোক, আপনি যেটা বলেছেন সেটাও একটা বড় কথা, অনেকে বলে থাকে না না, জি জি জি, আমি সানাউল রহমান আপনাকে বলবো যে বিষয়ে যদি। ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। প্রথম বিষয়টি হলো নিজেকে চিনতে হবে, নিজেকে যে ব্যক্তি চিনবে সে তার প্রভুকে চিনবে, এই কথা বোঝাই যায় যে আমার এত সুন্দর একটা শরীর, এটাকে তো কেউ না কেউ বানিয়েছেন, এটার নিশ্চয় কোনো সৃষ্টিকর্তা আছে, এটা জীবনের শুরুতে একরকম থাকে, জীবনের শেষে আরেক রকম হয় এবং এটা মাঝখানে একরকম হয়, তো আমি কোত্থেকে এলাম, কোথায় যাব? একজন মানুষ যদি তার শরীরকে নিয়ে চিন্তা করে তাহলে সে আল্লাহর বরত্ব বুঝতে পারবে। সেই ক্ষেত্রেই কেউ কেউ বলেছেন, আল্লামা রুমি বলেছেন, মূল কথাটি হলো একটি প্রবাদ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিয়ে গবেষণা করে সে বুঝতে পারবে যে তার প্রভু কত বিশাল। আরেকটি বিষয় হলো, কোনো ব্যক্তি যদি নিজেকে নিয়ে গবেষণা করে তাহলে তার নফস সম্পর্কে সে জানতে পারবে, মানে আরাফা নফসর আরেকটি ব্যাখ্যা হলো তার অন্তরের ভিতরে নফস আছে 3 প্রকার, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। যে ব্যক্তি শুধুমাত্র নফসে মুতমাইন্নার অধিকারী, যেটা আরেক নাম হলো কলবেন সেলিম, যে ব্যক্তি শুধুমাত্র নফসে মুতমাইন্নার অধিকারী সে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। তো এই জন্য যে মানে আরাফা নাফসাহু মানে হলো যে তার অন্তরে নফসটা নফসে আম্মারা অবস্থায় আছে, নাকি নফসটা নফসে লাওয়ামা আছে, নাকি আম্মারা থেকে লাওয়ামা, লাওয়ামা থেকে সে এটাকে উন্নত করে মুতমাইন্নায় করে সূক্ষ্ম একটি বিষয়। এটা আলোচনা করতে গেলে আমাদের বেশ সময় লাগবে। নফসে লাওয়ামা, যেটা খারাপ দিকে নিয়ে যায়। এরপরে আপনি বলছেন যেটা লাউয়ামা, লাউয়ামা হলো
ভালো কাজ করলেও তাকে মনে মনে তিরস্কার করে, খারাপ কাজ করলেও তিরস্কার করে। বলে ভালো কাজ করলে কেন তিরস্কার করে? তখন বলে যে তুমি এই ভালো কাজটা আরো ভালো করে করতে পারবে, তুমি নামাজ পড়েছো, তুমি নামাজটা আরো ভালো করে পড়তে পারছো, তুমি রোজা রেখেছো, আরো সুন্দর করে রোজা রাখতে পারতে। এই যে সবসময় নিজেকে তিরস্কার করা, এটা হচ্ছে নাফসুল লওয়ামা। সবসময় তাকে বলে তুমি আরো ভালো করো, আরো ভালো করো। এই ভালো করতে 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 একসময় নাফসে মুতমাইন্নায় পৌঁছে যায়, তখন সে খারাপ কাজের চিন্তাও করতে পারে না, তখন সে ভালো কাজই শুধু করতে থাকে, ভালো কাজই করতে থাকে। খারাপ কাজের প্রতি তার প্রচণ্ড একটা ঘৃণা জন্ম হয়ে যায়, যার কারণে খারাপ কাজের কাছেই যায় না। তখন আল্লাহ বলছেন, ইয়া নাফসুল মুতমাইন্না, হে নাফসে মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আমার বান্দাদের কাতারে সামিল হওয়ার জান্নাতে প্রবেশ করো। তো আমাদের তো আসলে এই যে যে এই জন্য বলা হয়েছে যে মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তাই তো? যে যে ব্যক্তি নিজের নফসকে চিনতে পারে, নিজের সত্তা হতে পারে, নিজের নফস হতে পারে, এটা সম্পর্কে নিজের জানা থাকতে হবে। রাইট, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পর্যায়ে যাওয়ার তৌফিক দান করুন, নফসে মুতমাইন্না যেটা সেখানে যাওয়ার তৌফিক দান করুন। জি মাহমুদুল হাসান, আপনার কাছে আসছি যে আমরা আজকে আমরা যে বিষয় আলোচনা করছিলাম যে সাবর, আমরা আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করতে পারি না, বেশি লাভ করার আশায়, বেশি লাভবান হওয়া, অল্প দিনে বেশি লাভবান হওয়ার জন্য আমরা মালের মধ্যে ভেজাল দিচ্ছি, মালে কম দিচ্ছি, মিথ্যা কথা বলতেছি, এই জায়গায় আসলে দাম বাড়িয়ে দিচ্ছি, সিন্ডিকেট করতেছি, এখন যেটা আমরা বাজারে দিচ্ছি, তো এই জায়গাটা আসলে আমাদের সবরের কি না? নিশ্চয়ই এটা সবরের সর্বোচ্চটা প্রদর্শন না করতে পারলে আমরা আসলে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। হাদিসের সেই বিখ্যাত একটি হাদিস, আল কাইয়্যাসু মান দার নাফসুহা ওয়া আমিরা লিমা বাদাল মাউত, যে প্রকৃত বুদ্ধিমান তো সেই যে তার নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারলো, এটাকে কন্ট্রোল করতে পারলো এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য সে প্রস্তুতি গ্রহণ করতে পারলো। কারণ হচ্ছে আমরা, আপনি যেমনটা বলেছেন যে এখন প্রচলিত বাজারে আসলে যতগুলো সংকট সৃষ্টি হয়েছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, এই প্রত্যেকটি সংকটের পেছনে কিন্তু আমাদের লোভ কাজ করছে। আমি আরও বেশি মুনাফা, আরও বেশি ধনী হতে চাই, রাতারাতি টাকার মালিক হয়ে যেতে চাই, এত সময় নেই, এত সময় অল্প অল্প করে ব্যবসা করে কতদিনে আমি বড়লোক হব, সময় নেই তো, কাজে অধৈর্য হচ্ছে আর আমি রাতারাতি টাকার মালিক হয়ে যেতে চাচ্ছি, সেক্ষেত্রে হালাল এবং হারামের কোনো তমিজ আমি করছি না। আমি এখানে দর্শকদেরকে একটি বিষয় আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমরা অনেক সময় মনে করি, যেমনটা ভাই শুরুতে একটি কথা বলছিলেন যে নামাজ রোজা হজ জাকাতকে আমরা ইবাদত মনে করি, অথচ কেয়ামতের দিন নামাজ রোজা হজ জাকাতের ইবাদতের ব্যাপারে যেমন আমরা মাসুল হব আল্লাহর কাছে, ঠিক তেমনি পাবো অর্থনৈতিক দুইটা প্রশ্ন কিন্তু আমাদেরকে করা হবে, যে লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলান খামসিন, যে পাঁচটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বনি আদম তার কদমকে এক চুল পরিমাণ নাড়াতে পারবে না। তার মধ্যে দুটো হচ্ছে অর্থনৈতিক প্রশ্ন, আন মালহি মিন আইনা ইকতাসাবা, যে সে মাল কোত্থেকে কামাই করেছে, সম্পদ অর্জন করেছে, ওয়ফিমা আনফাকা, কোথায় সে ব্যয় করেছে। তো কাজে এই দুটো প্রশ্নের জবাব আমরা যদি সঠিকভাবে যদি ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমরা কিয়ামতের দিন পার পাবো না। ফলে আজকে আমরা যারা মুনাফা করছি, মজুদদারি করছি, মানুষকে প্রতারণা করছি, মানের ভিতরে ভেজাল দিচ্ছি, প্রত্যেকটা কবিরা গুণ এবং প্রত্যেকটা বান্দার অধিকার কিন্তু নষ্ট করার সামিল, হক নষ্ট করার সামিল। মানে সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো রাসূল সাল্লামের সেই বিখ্যাত হাদিস যে মানিল মুফলিস, নিঃস্ব ব্যক্তিকে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মানলা দের হামালাহু আলা মাতা, যার টাকা পয়সা নেই এবং ভোগ্য পণ্য নেই, সে তো দরিদ্র আমরা জানি। রাসূল বলেন না, আমি সেটা বলি নাই। আল্লাহ রাসূল তখন ব্যাখ্যা দিলেন যে কিয়ামতের দিন একজন ব্যক্তি আসবে, অনেক নামাজ নিয়ে আসবে, অনেক তাহাজ্জুদ নিয়ে আসবে, অনেক হজ উমরা নিয়ে আসবে, অনেক সব সবের বিশাল পাহারা নিয়ে আসবে, কিন্তু একদল লোক, পাওনাদার লোক তার সামনে দাঁড়িয়ে থাকবে যে আল্লাহ তাআলা আমার টাকা মেরে খেয়েছে, আমার হক নষ্ট করেছে, আমাকে মেরেছে, আমাকে প্রহার করেছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলবেন ঠিক আছে, আজকের এই বিচারের দিন, আজকে জাস্টিস কায়েমের দিন, তুমি তার পাওনাগুলো মিটিয়ে দাও। তখন একজন ব্যক্তিকে দেওয়া হবে, এখন টাকা পয়সা নেই, তার নেকামল দিতে হবে, নেকামল দিতে 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 দেখা যাবে যে তার নেকামলের ভাণ্ডার শূন্য, ইতিমধ্যে লোক কিন্তু আরও অনেক লম্বা দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বলবেন এবারে তাদের পাওনা মিটাও, তখন বাস্তবিক কারণেই তখন দেখা যাবে ওই লোকগুলোর যারা পাওনাদার তাদের গোনাগুলো দেনাদারের মাথার উপরে দিয়ে ফাকাত তুরি হাফিন নার, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ফলে এই মুফলিস, এই হলো সবচেয়ে বড় নিঃস্ব, সবচেয়ে বড় নিঃস্ব এবং সবচেয়ে অভাবী এবং গরিব মানুষ। তো কাজেই আমাদের এমনটা করা উচিত নয় যে অনেক নামাজ পড়েছি আবার মানুষকেও মেরেছি, অনেক মানে টাকা অর্জন করেছি, অনেক হজ উমরা করেছি, আবার আমি হারামও করেছি, আবার হারাম কামাই করেছি, এটি যেন আমাদের কখনো না হয়। জি ধন্যবাদ, আমি রহমানে আপনার কাছে আসবো যে আসলে আজকের যে বিষয়টা মূল আলোচনা আমরা ছিলাম সবর, এই সবর আমাদের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে বলেন, সামাজিক ক্ষেত্রে বলেন, পারিবারিক ক্ষেত্রে বলেন, আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে বলেন, ব্যক্তিগত ক্ষেত্রে বলেন, আমরা সব জায়গায় কীভাবে এটার অ্যাপ্লিমেন্ট করতে পারি, আপনি সংক্ষেপে যদি একটু বলতেন। সবরের সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা যেন বেসবর না হই যে কোনো কাজে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন রোগাক্রান্ত হলেন, কেউ কেউ বলেছেন তিনি 40 বছর ভালো ছিলেন, পরে যেন রোগাক্রান্ত হয়েছেন, তার স্ত্রী বলেছেন আপনি আল্লাহকে একটু দোয়া করুন, তিনি বললেন যে 40 বছর আমার শুকরের হালাত গিয়েছে,
এই 40 বছর আগে ভুগতে দাও, এই 40 বছর শেষ হোক, এরপরে আমি আল্লাহর কাছে দোয়া করবো। এবং যে দোয়া তিনি করেছেন, ইন্নি মাসানিয়া দুরু আন্তারহামিন, তিনি অভিযোগ করেননি, তিনি বলেছে আল্লাহ আমাকে আমাকে আমি অসুস্থ অসুস্থ হয়েছে, অসুস্থতা আমাকে গ্রাস করেছে, মাসানিয়া দুরু ও আন্তার হামুর রহমিন। এই জন্য সবরের সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা সবসময় যেন সবরের হালাতে থাকি, বেসবর যেন না হয়, কারণ রব্বুল আলামিন বেসবর বান্দাকে, আমরা যে কোনো সংকটে যদি আমরা সবর করি এর থেকে বড় ফল কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ যেটা বলছেন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমি সবরকারীদের সাথে আছি, এটা কিন্তু বিশাল একটা ঘোষণা, অনেক বড় পাওনা এবং একটা পাওয়ার আমাদের। আমি একটি ছোট্ট হাদিস আপনাকে আমি শেষ এই আধা মিনিটের মধ্যে আপনি আমাকে কিছু বলবেন আমাদের দর্শকদের জন্য। জি, একটি বিখ্যাত হাদিস আমি আমার মনে পড়ে গেছে যে সবরের ফল যে অনেক বড় হয়। হাজরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের স্ত্রী, যখন তার স্বামী আবু সালামা যখন যুদ্ধের ময়দানে মারা গেলেন, তখন তিনি খুব পেরেশান, আহারে আমার স্বামীর মতো ভালো মানুষ তো কেউ নেই, মহা বিপদে পড়ে গেলেন। তখন তিনি হঠাৎ করে মনে পড়লো যে আমার স্বামী তো একদিন আমাকে একটা দোয়া শিখিয়েছিলেন, রাসূল থেকে দোয়াটা শিখিয়ে এসেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলফ লি খায়রাম মিনহা। এই দোয়াটি তিনি কন্টিনিউ আমল করে যাচ্ছেন, আল্লাহর উপর সবর করছিলেন। হঠাৎ করে দেখা গেল যে তার ইদ্দত চলে গেল, 4 মাস 10 দিন শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব তার বাড়িতে একদিন আগমন করলেন। তখন তাকে বিছানা দেওয়া হলো, বসতে পানি দেওয়া মানে উজু করতে পানি দেওয়া হলো, তখন তিনি সেখানে বসে বললেন যে আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কত ধৈর্য, তখন তিনি ধৈর্যের ফলে আল্লাহর রাসূলকে তিনি স্বামী হিসেবে পেয়েছিলেন। সুবহানাল্লাহ, আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ, অনেক তথ্য এবং তথ্যবহুল আলোচনা করেছেন, আল্লাহ আপনাদেরকে জাযাকাল্লাহ খায়র দান করুন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, যে কথাটি না বললেই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং মালিকের কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। আমাদের মালিক আল্লাহ, আমাদের অভিভাবক তিনি, আমাদের লালন পালনকারী তিনি, আমাদের রব তিনি, তার কাছেই যদি আমরা প্রত্যেক ব্যাপারে ধারণা দিই, ধৈর্য ধারণ করে তার কাছে সাহায্য চাই, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। এবং তিনি ওয়াদা করেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, আমি তোমাদের সাথে আছি। আসুন আমরা সেই ধৈর্য ধারণ করি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।